পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের পুরোমাতা নাজমুনারা বেগমের ব্যক্তিগত উদ্যোগে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী ও সাংবাদিকদের ওআরএস পানীয় জল বিস্কুট ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই প্রচন্ড দাবদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা জনগণের সেবা করে চলেছেন। সেই সব মানুষদের একটু স্বস্তি দিতে পুরোমাতা নাজমুনারা বেগম নিজের হাতে এই সব সামগ্রী তুলে দেন। এদিন পুরোমাতা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রয়োজন ছাড়া মানুষ যাতে না বেরোন। কিন্তু ট্রাফিক পুলিশ কর্মীরা জনগণকে পরিষেবা দেবার জন্য রাস্তায় নেমে কাজ করছেন এই প্রখর রোদে। সেই কারণে তাদের মুখে একটু হাসি ফোটাতে তিনি এই রূপ উদ্যোগ গ্রহণ করেছেন। এদিন তেলিপুকুর থেকে নবাবহাট মোড় পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুরোমাতার এই রূপ উদ্যোগকে ট্রাফিক পুলিশ কর্মীরা ও সাংবাদিক বৃন্দ সাধুবাদ জানান। এখানে আমি ব্যক্তিগত উদ্যোগে 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি নাজমুনারা বেগম। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার ইচ্ছা হয়েছে যে এই রাস্তায় যে ট্রাফিক সিভিক পুলিশ যারা আছেন, যারা আমাদের এই রাস্তাটাকে যানজটমুক্ত রাখেন এবং মানুষের পথচারী যারা আছেন তাদের সাহায্য করেন সুস্থভাবে যাওয়ার জন্য, আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে একটু ঠান্ডা জল এবং একটু ওআরএসের প্যাকেট আমি হাতে তুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি সাংবাদিক বন্ধুদেরও দিচ্ছি, যে তারাও নানারকম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খবর করছেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন। মানুষের এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, আমাদের নবান্ন থেকে দিদি আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাইরে বেরোবেন না। কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমার রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন তারা কিন্তু সেই মানে সেই ডিউটি পালন করতে পারছে না, আরামটা তারা নিতে পারছেন না, তাদের প্রচণ্ড গরমে তাদেরকে বেরোতে হচ্ছে। মানুষের স্বার্থে মানুষের ভালো থাকার জন্য তারা পথে নেমেছেন, আমরা চাইছি আমরাও তাদের পাশে থাকি, কিছু না পারলেও অন্তত তাদের পাশে গিয়ে তাদেরকে একটু যদি ঠান্ডা জল দিয়ে তাদেরকে একটু আরাম দিতে পারি সেই জন্য আমার এই উদ্যোগ। ভীষণ ভালো লাগলো, কারণ যাকে আমি ঠান্ডা জলের বোতলটা তুলে দিচ্ছি তার মুখের যে হাসিটা আমি দেখতে পাচ্ছি ওটা আমাকে ভীষণ ভালো লেগেছে। তারাও চাইছেন যে মানুষ তাদেরকে সহযোগিতা করুক, তাদের পাশে এসে দাঁড়া। সবাই মিলে আমরা এইভাবে কাজ করলে আমরা এলাকার উন্নয়ন করতে পারবো, বর্ধমান শহরের উন্নয়ন করতে পারবো, সর্বোপরি আমার রাজ্যের উন্নয়ন। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।